কুমিল্লার গোমতী নদীর চরের মাটি কাটা বন্ধ ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুলের সভাপতিত্বে জালুয়াপাড়া গোমতী নদীর চরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। সমাবেশ থেকে সহজ শর্তে কৃষি যন্ত্রপাতি পাওয়া, ভেজাল কীটনাশক বিক্রি বন্ধ ও কৃষকদের সহজ শর্তে ঋণ নিশ্চিতের দাবি জানান কৃষকরা।